হ্যালো হ্যালো বাবা মিস মম বলছেন জি আপনি জি আমি পরিচয় দিলে হয়তো আমার সাথে কথাই বলতে চাইবেন না কোন বুঝতে পেরেছি আমার মা তাহলে আপনি কি ফোন নাম্বারটা দিয়েছে মা ফোন নাম্বার কি বলে আরে কথা বলতো যাই বলুক আপাতত আমি তাই জি মানে 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 করতে হবে না আমি আপনার সম্পর্কে সবই জানি আপনার নাম সাজ্জাদ রহমান আপনি একজন এনজিওর কর্মকর্তা বাবা মা কেউ নেই একমাত্র বোনে বিয়ে দিয়েছেন সে এখন দেশে বাইরে থাকে উত্তরে থাকেন আপনি দেশের বাড়ি রংপুর উচ্চতা 6 ফুট গায়ের রং ফর্সা কি ঠিক আছে না শুধু তাই না আপনার ছবিও কাল আমার মা আমাকে দেখিয়েছেন আপনাকে আমার মার খুব পছন্দ হয়েছে সর্বনাশ এ তো আমাকে বিয়ের পাত্র ভেবেছে ভাবুক তাতে আর কি সময় মতো পরিচয় দিলেই হবে এখন কথা বলতো এ মায়ের পছন্দটা তো জানলাম কিন্তু মেয়ের পছন্দ তো জানা হলো না পছন্দ অপছন্দ প্রশ্নই আসে না আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না কেন আমাকে কি আপনার পছন্দ হয়নি আসলে তা নয় আমার মা এবং আমার বোন আমার উপর ডিপেন্ডেন্ট তাতে কি বিয়ের পর না হয় ওদের দায় দায়িত্ব আমরা দুজন শেয়ার করে নেব শেয়ার করে নেবেন এতে অবাক হবার কি আছে আমার যদি মা বাবা থাকতো তাহলে কি তাদের দায় দায়িত্ব আপনি নিতেন না আপনি কি সত্যি সত্যি আমার মা এবং বোনের দায়িত্ব নিতে চান হ্যাঁ চাই আর সেই সাথে আপনারও এবার বলুন আমাকে আপনার কেমন লেগেছে জানি না কিন্তু এতটুকু জানি এই যুগে আপনার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না 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 আমি তেমন অসাধারণ কিছু নই আমি সাধারণ একজন যুবক যে আপনার রূপে গুণে মুগ্ধ আপনার সম্মতি পেলে যে আপনাকে সাথে নিয়ে জীবন নদীর নৌকায় পাল তুলে দিতে চায় আমাকে না দেখে না জেনে এত কিছু কি করে কল্প করছেন এমনও তো হতে পারে আমি সামনাসামনি দেখতে এতটা ভালো নেই আপনার হয়তো পছন্দ হবে না একদম ভুল আপনাকে আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে এভাবে শাড়ি পরার পর আপনার শত্রুর কাছেও আপনাকে ভালো লাগবে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন হয়তো হয়তো না হয়তো খুব কাছে হয়তো খুব দূরে যেখানেই থাকি না কেন আপনাকে আমার মনের কল্পনার তুলি দিয়ে সাজাচ্ছি আপনি তো আচ্ছা পাগল আমার মধ্যে আপনি কি এমন দেখেছেন চাইলে তো আপনি আমার চেয়ে হাজার করে সুন্দর মেয়ে বিয়ে করতে পারেন পারি কিন্তু তাদের কেউ তো আর মম নয় তাদের কারো চোখের ভাষায় যে আপনার মতো করে কবিতা লেখে নেই তাদের কারো কথায় যে আপনার মতো মাধুর্য নেই তাদের কাউকেই যে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলিনি মম সামনে অনেক কাস্টমার আমার সামনে অনেক লোক আমি এখন রাখি আমার ফোনে কথা বলেছে আমার মনে যে কি হচ্ছে আমি তোকে বোঝাতে পারবো না ফুলগুলো এক কাজ কর সাজ্জাদের নাম বলে দিয়ে ওকে যা এক্সকিউজ মি মিস্টার সাজ্জাদ এটা আপনার জন্য পাঠিয়েছেন হ্যালো শুনলাম গতকাল নাকি আপনার জন্মদিন ছিল দেরিতে হলেও শুভ জন্মদিন ধন্যবাদ আশা করি সামনের জন্মদিনে আমি আপনার সাথেই থাকবো গাছে কাঁঠা গোফেতে ওকে রাখছি